ভালোবাসার কাছে হার মানল করোনা ভাইরাস আতঙ্ক। চীনা প্রেমিকাকে বিয়ে করলেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বাঙালি যুবক পিন্টু। খুশি দুই পরিবার। করোনা ভাইরাস আতঙ্ক উপেক্ষা করে চীনা প্রেমিকাকে বিয়ে করলেন বাংলার পিন্টু জানা। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা পিন্টু বছর সাতেক আগে কাপড়ের ব্যবসা করতে চীনে যান। সেখানে গুয়াং প্রদেশের বাসিন্দা অ্যাঞ্জেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের 4 তারিখ বিয়ের দিন স্থির হয়। করোনা ভাইরাস আতঙ্ক বিয়ের ব্যাপারে কিছুটা চিন্তিত করলেও ভালোবাসার কাছে হার মানে ভাইরাস। আমার খুব ভালো লাগছে, চায়নার বাসিন্দা। তো ওনার পরিবার থেকে কেউ কি আসতে পেরেছিল এই অনুষ্ঠানে? না, আসতো আসতে পারেনি। ওইখান যে কি অসুখ হয়েছে ওইটার জন্য ওরা কাজ করবে কি? নির্দিষ্ট দিনেই চার হাত এক হয়ে যায়। হিন্দু মতে অ্যাঞ্জেলকে বিয়ে করেন পিন্টু। ভাইরাস আতঙ্কের মধ্যেই ভারতে চলে আসেন বরবউ, তবে তাদের পরিবার আটকে যায় চীনে। বিয়ে ভালোভাবে হয়ে যাওয়ায় খুশি দুই পরিবার। ভালোবাসার মধ্যে তো ধর্ম জিনিসটা কোনোদিন আগের থেকেও কোনোদিন আসে না, আর এখনও নেই, আর পরেও থাকবে না। ও হচ্ছে কি চায়না, মানে চায়না গুয়াংসি প্রদেশের বাসিন্দা। আমাদের এ সম্পর্ক অলমোস্ট 7 বছর মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, পূর্ব মেদিনীপুর।